ফলে সেখান থেকে আমার একটা ফোনে এবং আমি তাদেরকে বলেছি, তারা সঙ্গে সঙ্গে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রত্যেকে খুব বড় মাপের মানুষ, গুরুজন আমার দাদার মতন সবাই খর্দা থিয়েটার্সের পক্ষ থেকে আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন এবং ভালোবাসা সকলকে যে খর্দা থিয়েটার্সের পাশে দাঁড়িয়েছেন। আসলে আমাদের সারা বছর উৎসব চলতে থাকে, এখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উৎসব চলতে থাকে। আমরা বছরে চারটে কাজ বড় করে করি, একটা হচ্ছে ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল, সেটা বিভিন্ন জায়গায় হয়। প্রথম শুরুটা আমাদের এখানে হয়েছে, সেকেন্ড ধাপ আমাদের হচ্ছে আপনার আশিস দাসের ওখানে থাকছে, আশিস দাসের ওখানে 22-23 হবে। সেখানে বাংলাদেশের তিনটি দল আসছে, রাজস্থানের একটি দল আসছে, আসামের একটি দল আসছে এবং কাশ্মীরের একটি দল আসছে এবং হ্যাঁ আর কলকাতার দল রয়েছে। ফলে এই তিন দিন ওখানে উৎসব থাকবে, তার সঙ্গে থাকবে লোকনৃত্য, তোমার ঢালি নাচ, আদিবাসী নাচ, রন পা, থামসা মাদল দিয়ে শুরু হবে বিকেল চারটে থেকে। বাইরে ওপেনের থিয়েটার হবে বিকেল চারটে থেকে প্রতিদিন দুটো করে, তারপরে ভেতরে ওই নাটকগুলো সব হবে, সেটা আশিস দাসের ওখানে। তারপরে ধাপ আমরা চলে আসবো খর্দা রবীন্দ্র ভবনে, খর্দা রবীন্দ্র ভবনের দল রয়েছে আপনার মুর্শিদাবাদ, বহরমপুর এবং হচ্ছে দুর্গাপুর এবং কলকাতার কিছু দল রয়েছে, তারা রবীন্দ্র ভবনের পারফরমেন্স হবে। তারপরে এপ্রিলে আমরা চলে আসবো আমাদের কলকাতার দিকে, কলকাতার কিছু বন্ধু দল রয়েছে, তারা এখানে পারফরমেন্স হবে। এইভাবে গত বছর আমাদের ছিল 38টা দল, আর এবছর হয়েছে আমাদের 40টা দল। ফলে প্রতি বছর আমরা এইভাবে খর্দা থিয়েটার জোন আমরা এইভাবে করে যাচ্ছি, ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল। আরেকটি থিয়েটার আমরা যেটা করি, পাড়ায় পাড়ায় থিয়েটার, সেটা যারা থিয়েটার দেখতে পায় না আমরা তাদের বাড়ির উঠোনে চলে যাই, উঠোনে গিয়ে সেখানে চারিদিকে মশাল জ্বালিয়ে, চারিদিকে মশাল না থাকলে হেরিকেন জ্বালিয়ে বা লাইট থাকলে সেখানে গিয়ে আমরা এইভাবে ওখানে থিয়েটার, ওখানকার দুটো একটা দল নিয়ে নিই আর আমাদের এখানে যারা বন্ধু দল আছে ছোটো ছোটো নাটক করে তাদের নিয়ে গিয়ে আবার সেখানে আমরা সেই কাজটা করি পাড়ায় পাড়ায় থিয়েটার। এবং আমাদের আরেকটি কাজ হয় যেটা হচ্ছে অনাথ বাচ্চাদের নিয়ে, যে সমস্ত শিশু বাচ্চারা হারিয়ে যায়, যাদের বাবা মা নেই, যাদের বাবা মা তাড়িয়ে দিয়েছে, অনেক বাচ্চাকে অ্যাসিড